এটা হলো বাংলাদেশের পুরান ঢাকার খাবার, এটার নাম হলো চিকেন তেয়ারি। এটা বনগাঁটু শিয়ালদা এটা কোথাও পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমরা চলে এসেছি অশোকনগরে, আর যেখানে এসেছি সেটা হচ্ছে আসো বসো হারে। আর এখানে কিন্তু একটা লাজবাব জিনিস পাওয়া যাচ্ছে, সেটা কি সেটা জানাবো। আর হচ্ছে দোকানের ওনার পেলেদি, কেমন আছে বলো? একদম চলছে। কি আছে, কি নতুন কি এনেছো? এটা হলো বাংলাদেশের পুরান ঢাকার খাবার, তেহারি, চিকেন তেহারি। চিকেন তেহারি দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে চিকেন তেহারি। আচ্ছা, এটা একমাত্র আমার এখানেই পাওয়া যাবে, আমার মনে হয় এটা এখান থেকে কোথাও পাওয়া যায় না বনগাঁটু শিয়ালদা। স্পেশাল ডিশ পুরান ঢাকার একটা ফেমাস খাবার চিকেন তেহারি। চিকেন তেহারি দেখতে পাচ্ছ, এই কিন্তু চিকেন, উপরে কিন্তু এগুলো কিন্তু চিকেন মনে হচ্ছে না? হ্যাঁ, এগুলো চিকেনের কিমা, এটা এটা চিকেনের কিমা দিয়েই তৈরি, চিকেনের কিমা দিয়ে তৈরি হয়। এটা শিয়ালদার বনগাঁ কোথাও পাওয়া যায় না, এটা একমাত্র অশোকনগরে আমার দোকানেই পাওয়া যাবে, দাম হচ্ছে মাত্র 50 টাকা। এটা আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম। আচ্ছা, ভিডিওটা দেখে মনে হলো যে সবাই তো ফ্রাইড রাইস পোলাও এইসব বানাচ্ছে, কারণ কারণ এখন যুগই হচ্ছে ফ্রাইড রাইস পোলাও, পোলার যুগ, সব জায়গায় কমন। মনে হলো যে আনকমন কিছু করতে হবে, তখন চিন্তা করলাম যে এটা যদি বানানো যায়। তা কিছু ভিডিও দেখলাম, তো কিছু ভিডিও দেখে আর নিজের কিছু দিয়ে বানানো, নিজের নিজের মতন করে বানানো, বাংলাদেশের কিছু ভিডিও দেখে নিজের কিছু কাস্টমাইজ করে বানিয়েছো। আচ্ছা, বাংলাদেশের স্টাইল এর কি ফ্লেভারটা পাবো এখানের মধ্যে? দেখো সত্যি কথা বলতে কি, আমি তো কোনোদিনও খাইনি, আমি নিজে ভিডিও দেখে বানিয়েছি, আমি নিজে বানিয়ে প্রথম খেয়েছি, আমার নিজের হাতেই খাওয়া ফার্স্ট, আমি বাংলাদেশে যাইনি, খাইনি। ওকে, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু চিকেন তেহারি। একটু দেখাও তো, একটু দেখো। অনেকে জিজ্ঞেস করবে, তারা কি বলে দিই এই দোকানের নাম হচ্ছে এটা। এটা বড় কোনো রেস্টুরেন্টও পাওয়া যায় না বনগাঁটু শিয়ালদার মধ্যে, তো আমার জানা নেই। আচ্ছা, শুধুমাত্র তোমার এখানটাতে পাবো, তাই তো? আসো বসো আহারে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মোটামুটি এখানে নাম্বার দেওয়া হচ্ছে, নাম্বারে কলও করতে পারো। আর আদারওয়াইজ বলে দিচ্ছি, এটা হচ্ছে কিন্তু অশোকনগর স্টেশন, দেখতে পাচ্ছ অশোকনগর স্টেশন। অশোকনগর স্টেশন থেকে ঠিক এগিয়ে মানে শিয়ালদার দিকে যেতে তোমার এখানে বেলগাছটা পড়বে, ঠিক বেলগাছটা ক্রস করলে তোমরা এখানে পাবে আসো বসো আহারে। উপরে কিন্তু ব্যানার আছে বড় বড়, আর সামনে কিন্তু পেলেদি দোকান। আচ্ছা পেলেদি, এমনি দোকান কটার সময় খুলছো? আর মোটামুটি শুধু শুধু চিকেন তেহারি বাজে আর কি কি করছো? আর হান্ডি চিকেন, আর তোমার বাসন্তী পোলাও, আর তো 15 টাকায় স্পেশাল চাউমিন। স্পেশাল চাউমিন, 15 টাকায় চাউমিন বলে যে একদম হান্ডি চিকেন, মোটামুটি অ্যাভেলেবল কিন্তু খাবার এখানে, অ্যাফোর্ডেবল প্রাইসে সমস্ত কিছু, তাই তো?